আমেরিকার হাতে থাকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর মিসাইলের নাম, গতি এবং রেঞ্জ জানেন কি আপনারা? তো চলুন জানা যাক এই ভিডিওতে আমেরিকার কাছে কি ভয়ঙ্কর মিসাইল আছে যেগুলো এখনো কোনো দেশের কাছে নেই। আমেরিকার কাছে এমন বহু অস্ত্র আছে যা তারা পৃথিবীর কোনো দেশকে বিক্রি করে না, কারণ তাদের বিধ্বংসী অস্ত্রগুলি বাকি দেশের হাতে গেলে তাদেরই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। যেমন ইরানের কাছে বিক্রি করা অনেক যুদ্ধাস্ত্রই আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করেছে ইরান এবং ভবিষ্যতেও ব্যবহার করবে, তবে যুদ্ধাস্ত্রের অনেক কম মানের ভার্সেন বিদেশে তারা বিক্রি করে থাকে। এখনো পর্যন্ত আমেরিকার সার্ভিসে থাকা লং রেঞ্জ বিভিআর, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল হল AIM-120D। বিধ্বংসী এই মিসাইলটি আমেরিকার বায়ুসেনা এবং নৌসেনার কথা চিন্তা করে তৈরি করা হয়েছিল 1980 দিকে, যা 1990 সালের সার্ভিস। এই মিসাইলটির রেঞ্জ 160 কিমি হলেও এটি শব্দের 4 গুণ গতিতে হামলা করতে সক্ষম। এর এক একটি মিসাইলের দাম 8.5 কোটি টাকা। মিসাইলের একাধিক ভ্যারিয়েন্ট রয়েছে, তবে AIM-120D ভ্যারিয়েন্টটি আমেরিকার এখনও কারো কাছে বিক্রি করেনি। কিছু সূত্রের মতে একমাত্র ইসরায়েলের কাছে রয়েছে এর ভ্যারিয়েন্টগুলি, যেমন AIM-120A, AIM-120B, AIM-120C। তবে এই মিসাইলের উপর এখনও কাজ করছে আমেরিকা। 2025 নাগাদ AIM-120D4 নতুন ভার্সেন সার্ভিসে আসবে। পাশাপাশি আরও একটা ভার্সেনের উপর কাজ করছে আমেরিকা, যা 2022 সালে সার্ভিসে আসবে এবং রেঞ্জ 200 কিমিরও একটু বেশি হবে, যা আমেরিকার অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান F-35 ব্যবহার করা হতে পারে। এই ছিল আমেরিকার কিছু ভয়ঙ্কর কিছু মিসাইলের নাম, যেগুলো এখনো কোনো দেশের কাছে এখনো পর্যন্ত নেই। তো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে। এরকম অনেক অনেক ভিডিও আসবে এখনো। ধন্যবাদ সবাই।